সহায় আগবাইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার মাই এয়ারটেল অ্যাপ গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি প্লান সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং সিপি মশালা আর নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। কিয়া লাগে অজা? ডাক্তৰৰ মতে একো নাই, কিন্তু হাত ভৰিৰ যি বিষ মোৰ মস্ত দুৰ্বল। আজি নিজকে গোটাই বিকল আন লাগছি। কোনোবাই যি মোক দাৰু কৈছে খাটাং। ঐ নাটক এয়াৰ, তোক আকৌ অজা নালগে। তোৰ হৈ যদি দিপ্যা ভাত ৰান্ধা মানুহ এটা ওলৈ, তেতিয়াহ'লে তই চব বেমাৰ নোহোৱা হৈ যাব। কোনোবা গাঁৱৰে মানুহে চেনেল পেহি বুলি কৈ আছে। হে যি ক'লে ক'লে আৰু, ইয়াৰ পিছত ক'লে বাৰু চিন্তা কৰিম দিয়ক। দুটা ৰাগ উঠা কথা কৈছি হে, চেনেল পেহি আই লাভ ইউ বুলি কৈছি। গুড মৰ্ণিং। আইঐ কি হ'ল এনাই সুন্দৰ কুলি মাতা দেই? গুড মৰ্ণিং, আজি গোটাই দিনটো ভাল যাব আনে লাগে। এইবাৰ পচন্দ হ'লে বিয়া ফাইনেল, কোনো লেটেং পেটেং নচলিব। লেটেং পেটেং? লেটেং পেটেং মানে কিয়? জানো ভোলা ডাঙৰ ইহঁতৰ মুখত শুনো, সিহঁতে ঘেটেং পেটেং বুলিহে কয়। মানে তোনো কি? তই কি ভাবিনো কলি লেটেং পেটেং? তালি বালি বাবাই একটা গোপে কুকুর মাইছিল, কিয়া নামার বুয়ে ইত্তে বাবাই থাকবা লাগছিল, চারটা পাঁচটা একালগে মাইল রাখো। কিয়া গেছিলা তুমি? মর্নিং ওয়াক করবা গেছিল, প্রেসারের কারণে মাস্টর বাবাই ভাল বলে কইছিল। কি দিয়ক পেহি, ভালে আছে? আছো দে। তই কৰ পৰা আইলে বৰেৰ পুৱাই? পুৱা হৈ থাকা নাই দিয়ক, বেলা দিপাৰে হল। হে বাই হেলেনি খুৰী হাতক গেছিলো দিয়ক। এই বৰেৰ পুৱাই কিয় গেছিলি? হে মিছা কলি কি হব, ইলেকশ্যনত পাৱা সূতা অলপ আছিল, বাকচত থৈ দিছিলো। চৰকাৰে এথেন যেনেকে 500 টকীয়া নোট আৰু 1000 টকীয়া নোট নচলে বুলি কলাক, সেনেকেন যদি সূতাখিনিও নচলে বুলি কৱে, হুই দে হাহাকাৰ হব গোটে। হে তাকে ভাবি বাইখিলেনি খুৰীৰ লগত দুখনমান চাদৰ বুম বুলি গেছিলো। হাও তাই বোলে মাহিয়াক থেক যায়, মই বোলো যা। তুমি হেডমাষ্টৰ কি গলা? তাই জলে যায় যাও, গিৰিয়েক হিচাপে মোক একো নকয় নেলাগে কব, কিন্তু তাই চাকৰি কৰা স্কুলখনৰ হেডমাষ্টৰ হিচাপে মই কথাবিলাক জানিব লাগে নালাগে, তুমিয়ে কোৱাচোন। মই কেনকে জানিম হে এগলা? যদি নাজানাই হেডমাষ্টৰ হৈ পাৰ্মিশ্যন দিলা কিয়? কিনো বৰেৰ গৈ যত লৈ গোৱা আহিলা হে মাষ্টৰ? খিলি তুমি কোৱাচ। ইয়াই মোক সুধছে ছাৰ লাজ কিয় দিয়ে? মিড ডে মিলৰ ৰান্ধনিৰ দায়িত্বও তাই। ইটা বোলে পিয়ন হৈছি হে তাই, ৰান্ধা বাঢ়া নকলিও হৈ ৰুলত গৈছে। মই ৰুলত যাব লাগিলে তাইক ৰাখোতা নাই, সাসপেন্ড হব খাটাং। খিলি ছাৰ, মিড ডে মিলৰ ৰান্ধনি মই তোমাক পাতিম, তুমি স্কুললৈ আহিবাচোন। তুমি যে আমাৰ ঘৰত ৰান্ধিছিলা খানাটো বৰ সোৱাদ হৈছিল, পাৰিলে দুই টাইম মোৰ ঘৰত ভাতকেইটা সিজাই থৈ আহিবাচোন, মাহিলী মই তোমাক কিবা এটা দিম। হ'ব বে ছাৰ, এইগিলা কি কথা কৈ গেল দিয়ক। চাকৰি হ'ব তোৰ, স্কুলত ভাত ৰান্ধবা পাৰিম, কিন্তু ছাৰৰ ঘৰত এখেতে মোক কিয় ভাত ৰান্ধবা দিব দিয়ক? টাকা ভাবি যা, 1,00,000 টকা পালেও এখেতে মোক দিবা নহয় দিয়ক, চিন্তাত পুল্লু দিয়ক। বিশ্বাস কৰা, খুৰীদৰ এনেকুৱা এটা হ'ব বুলি মই একদম নাজানো। ইয়াৰ পৰা ওলাই গৈছিলোহে, ৰঙলা মুখতে এৰা আহিল। কুকুৰৰ খেদাত এংকেদা উচ্চি, ভয় লাগি গৈছিল মোৰ কিবা হ'ব বুলি। আকৌ নহয় দা, ভগৱান সহায় আছেতো। হ দাদা, আপোনাৰ বন্ধুকো নেনেকি আহে মৰ্ণিং ৱাক কৰাবা? এনাই সুন্দৰ চাহ বান চেহেৰা, নামান মৰ্ণিং ৱাক নকৰিলি প্ৰেছাৰ চুগাৰ চব লগাল দিব। এ তোমাৰ নিজৰ হ'লে তুমি যি কৰোৱা কৰাবা, মোৰ কথা নুশুনাহে গাহৰিটোৱে, দগচি খাব আৰু শুব। মিছা আশা কিয়া দি থাকে, মনো ক'ত হ'ব হে, নিৰাশ হ'লি কিয়া হ'ব, আশা ৰাখিলে হ'ব দে, ক'বা নৰো কি হয়। চিন্তা কৰিব নালাগে, বুধেশ্বৰ যদি কেঞ্চেল হয় কেৰপা যে হ'ব এইটো ফাইনেল। কি ক'লা? যদিহে যদিহে তোমাৰ একো আপত্তি নাথাকে, কেৰপাডাক কাঢ়ি নিলি মই আপোনাক গজা মাৰি ধৰিম। কি এমাই কি চিন্তা কৰি আছা? স্কুলৰ চাকৰিটো কৰিবাৰো মন, কিন্তু ঘৰত যাই ফেলে ভাত ৰান্ধো কেনকেন। নাযাবি, নেগলি স্কুলৰ চাকৰিটোও পাবান নাই, বছ চিন্তাত পৰিলো দিয়ক। দে হ'ব দিয়ক,
একলা কথা যাই ঘর হাফিজর পাতবে। হাফিজে কব নহয় কিবা। আপনার ফোনটা দিয়কসুন, মাস্টার ভাইজানোর লগত একবার কথা পাতি সুধবা লাগব। দে হব দে, মই লবে দিম। আহ হিফলে যাম। হে মাই, একো দেখুন হারি ফুরা নাই। আরো একবার করকসুন। নালগে দেখুনে। ছে পেহি হাউ কোক যাও। হে বাপা স্কুললে যাও। ও রীতা আপি তো ভাল হে। কোন রীতা দিয়ক? শম্ভু জিয়াকে হই না ভাল। এখেতর কারণে চাইছে? এ নহয় নহয়, আমার বড়লার কারণে। ভাল হবনে? কেন কেন জানিম দিয়ক, সুধা পোছা করব লাগব। করবসুন দে পেহি, করব। হ্যাঁ যা বাপা, সুধিম যা। আ যাও মা, যাও একবার খরচ করি চাম। মোক বঞ্চিত করে, কেরপাক বঞ্চিত করে, হেচারে মিড ডে মিলর রান্ধে তো কিলিক দিবা খুঁজছি। কিন্তু তিরি তো খেদি ফেলে ঘর কিয়া হেচারে ভাত রান্ধি দিবা কব। ইয়ে কে বা কয়, মই কেন জানি? তহঁতর বন্ধু মানুহ তহঁতে হে জানিবি। যা খুদ গৈ যা, ইতে উদি আইব। মই যা যা গৈ, মোক কিয় শুনাইছ? ইতে হাফিজে যদি গম পায়। কি কিলিক ঘর ভাত রান্ধিবা দিয়ার কথা? হাফিজে গল কাটি ফেলব। কেউ কাটিব গল? হেরো কামর অফার করেছে, কাম করিব পারে না করিব পারে, গল কাটিব কিয়? এইবার খেল জমিব। ভোলা জকিছে, হাফিজও জকিছে, প্রেমলতাতো জকিব। হেড স্যারর বেয়া দিন চলিছে দেই। মোর স্কুলত মিড ডে মিলর রাঁধনি মই কাক এপয়েন্ট করো সেটা মোর কথা। তয় মাতিবলে কোন? আপনার স্কুল বলে নকব স্যার, এখন রাইজর স্কুল। আপনি হেডমাস্টরে? অ রাইজর স্কুল হয়, রাইজর স্কুল হয়। কিন্তু রাইজখন হেডমাস্টর নাকি? হেডমাস্টর আপনি। তাহলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ার অথরিটি কার? মুখ বঞ্চিত করি, কেরপাক বঞ্চিত করি, চাকরি দুইটা খিলিক দিব, কথাটা কিন্তু ভাল নব স্যার। ধমকি দিস এটা কান্তলিয়া বহাম? ও রব স্যার, বহুত জোসু আপনার লগত মাল খ নিশা হ এগুলা ফটো কিন্তু কেরপার হাতত মজুত আছে। খিলিক ঘর ভাত রান্ধবা দি, বেয়া ইঙ্গিত করা প্রমাণও কিন্তু আমার হাতত আছে। যি করে ভাবি চিন্তি করবো। ও কেয়ার পাই গেছি এগুলা আন বলে কি ইউটিউবত নাকি তাতে দিয়ে দিব, মনত রাখবো কিন্তু স্যার। কোয়া কি কবা কোয়া? দে শুনতে পাই ক, দে শুনতে পাই ক, কে তোর মুখখান নাই নাকি? মোর মুখখান জুনিয়র, তোমার মুখখান সুনিয়র। দেখ কেন কি যে দাঁত ছেলে ছেলে হাইব, দেখফাই নরু। মোর বইনি হবা লাগছিল, তোর মই জীবন নদ্রু নদ্রু করে দিল বই। ইটাও দিবা বাকি নাই দা, ইটা তো হে মোর জীবন নদ্রু নদ্রু করে দিছা। কিনো কহা শুনতে পাই, কেনকে কলা? মই বুঝি পাইছো, তুমিও বুঝি পাইছা সাগে। মই বুঝা নাই কিয়। কিবা কারণত যদি কেপার লগত তুমি বিয়া হয়ে যাও, সুনিতার জীবন যে নধুর নধুর হব এটা খাতা। গতি কোয়া কি কবা কোয়া? দেখ এটা সাধারণ মনের অনুভবে দাদা, দুই বাই বইনি মিলি আলোচনা করছিল, ইটা সচা না মিছা আপনি কবা লাগব। মনের অনুভব সচা মিছা কোয়া? মানে কি জানে, মতা মানুষে কি আসিলা শুনতা বাই? এখন সমাজত সরকারে 500,000 থেকে অচল করার দরে যদি 2 ঘন্টার কারণে আইন আদালত অচল করে দে, চোর ডকাইত যা যি মন যায় তাকে করবা পারবো। ধরিল হে লাগে কোয়া? বহুতে বহুতো ক্রাইম করবো, কিন্তু 50ৰ পেরে 55 আৰু 60 বছৰৰ বয়সৰ উৎপাতত বহুতো নারী নির্যাতিত হব। আমি সচা না মিছা? তোমালোক কিয় বা কলা? নলি হেড স্যারে প্রেমলতাক বিয়া করে নিখে দিদি খিলিক ভাত রান্ধে নি মাতে না। কি পেহিয়ার মরম খাবা আহায়? এ পেহি মিশা নকপাসু, মাক বাপাক নহসলি তুমি মরম করো না? করু তো, মই চলি বলি নহ মানু। এ সাকিতা এ পেহি, তোমার হেখনি কথা জানি ফেলে এখেতে তোমার মরম খাবা আহিছি। পেহিয়ে আমাক ইমান মরম নকরে, তিলমান মরম কৰে বুলি জানো, সেই সৰু কাম এটা কৰিব দিছিলোঁ, পেহিয়ে তাকে নকৰিলে।
বেহি বেহি কোক নু গেলে বুড়ি বাপ এই দোয়াশার খুলি কোক জি যাই বুড়ি গমে না পাও কিবা শুননু মই নাই কেনাবে কুকুর সুকুর হুমে বা ঘর কেরা হিসে রাহিত মুখখান দিলি মস্ত ভাল পালো কিবা হও আপনি দুগুনে অ এই পেহিটালে আহিল কেয়ার পার ভাত মেরবা আহি কি কলে মাক পিতাক নহসলি পেহি মস্ত মরম করে কেরপাক ও মাক পিতাকে মরম নকরে না হে দরি কেরপাক পেহি মস্ত মরম করে আপনারও তো মায়ে পিতে নাই হে দরি পেহির মরম খাবা একে আহি গেছি এ নহ বেলেগ এটা কামর কারণে আহিছিল হইদ হইদ মিশা কবা নালগে কিয়র বেলেগ কামত আহে আপনি পেহির মরম খাবা আহি গেছি খাতাং কি পেহিয়ার মরম খাবা আহায়ে এ পেহি মিশা নক পাছো মাক বাপাক নহসলি তুমি মরম করো হইনা করু তো মই চলি বলি নহ মানু হে সাকিতা হে বেই তোমার হেখনি কথা জানি ফেলে একেতে তোমার মরম খাবা আহি গেছি পেহিয়ে আমাক ইমান মরম নকরে তিলমান মৰম কৰে বুলি জানো সেই সৰু কাম এটা কৰিব দিছিলোঁ পেহীয়ে তাকে নকৰিলে কিনো কয় বাপা এগলা ৰীতাৰ বিষয়ে মানে সেই শম্ভু খুৰা ছোৱালীৰ বিষয়ে ভাল বুলি কৈছোঁ দেখোন হে শুনিছোঁ শুনিছোঁ কথাতে আছে নহয় সন্তানক দহজনে বখানক ভাল বুলি পিতৃ মাতৃৰ বুকু যায় ফুলি আপুনি অকলে বখানিলে নহ'ব নহয় দহজনে বখানিব লাগিব পেহীৰ এইখন গাঁৱত নেটৱৰ্ক ষ্ট্ৰং চ' পেহীয়ে এটা ইনভেষ্টিগেশ্যন কৰি ভাল বুলি কৈ দিলেই বৰলা কাণে ফিটিং কৰি দিম কালি আমাৰ ঘৰত খানা যোগাৰ কৰক তাতে ৰীতাক মাতি ভাত খাবা তাতে যিমান যাই চাই থাকিব হ'ব দিয়ক দাদাও আমাৰ পিতিৰ দৰে আমাৰ দাদা তন্দৰ পিতিৰ দৰে গেলা মদাই নহয় দে মদখৰ কথা কোনাই হা তে কি আকেৰ কথা কলি আমাৰ পিতি কি একলাই মদে খাই নাকি মদখৰ বাদে পিতিৰ বেলেগ একো কাম নাই কেনে আনে তো হৈছি মদ খাই মদ খাবাৰ কাৰণে দিন মিস্ত্ৰি কৰে হে মাইহাত কিনো দো আমাৰ বাবা আৰু কেৰপাৰ দৰে কাইজা কৰি থাকা হে কেৰপাদাক ভাল পাই চুইণ্টা বাইৰ নাওমান হাৱা লাগছি কেৰপাদাৰ হাৱা দেলাগাক দে হাৱা কি কবা খুজিছিলি তাকে কওঁ কি বা কবা খুজিছিলো পাৰিয়ে গেলোঁ না অ অ আপোনালোকৰ দাদাও আমাৰ পিতিৰ দৰে মাছ আনিব মাংস আনিব পাকঘৰত ফেলে দিব আৰু মাইক ক'ব ভালকে ৰান্ধি অমুকা ইয়াতে খাব তমুকা ইয়াতে খাব ঘৰখন হোটেল আন ও আমাৰ বাবাইও হেনাই হেনে দে কালি গাঁৱৰে সম্ভুৰা পিতুক বাবাই ভাত খাব নকেছি মাষ্টৰ বাবাই খাব বুধে খাব কথাটো হেনাই হেনে দে সেই দৰিত ক'লো দাদাও আমাৰ পিতিৰ দৰে ঘৰৰ পাকঘৰটো হোটেল বুলি ভাবে তন্দ্ৰ পাকঘৰত অকল ফুডিং চলে আমাৰ ঘৰখনত ফুডিং আৰু লজিং দুটা চলে হ'ব দা বেছি ঠাট্টা কৰিব নালাগে সঁচা কথা কৈছোঁ কিয় কৈছোঁ একবাৰ ভাবচোন মিছা নহয় অৱশ্যে হে মাই কি কলা কেতাই আপোনালোকৰ হোটেলখন আমাৰ হোটেলতকে অলপ ডাঙৰ তাকে কলাক আমাৰ হোটেলত আকলাই খ আপোনালোকৰ হোটেলত খ আৰু থাকা দুটা ৰান্ধাবাৰ কথাটো আকৌ চিন্তা কৰিব নালাগে সুনীতা আছে জয়া আছে তাহোন ৰান্ধিব হ'লেও মালতী নাই যে কিবা ভাল নালাগে অ ও কম কাইদা করে মই শম্ভুঘুরাক কই ফেলে রীতাক ভাত খাবা মাতা নাই শম্ভুঘুরাই তো কয়ে দিলা একবার কিওর আর ভাত খাবা যাবা লাগে ইয়ে নালগে যা আকে গাউরে কথা আমি সা কোয়া নাই কো হসাই কইছে তো আকো নুবুজাই মি গুরমা তো অল বেশি সময় কথা পাত তো ভালকে বুঝা বুঝি হইলো হে কারণে ভাত খাবা মাতছু সেন্টি ফালি দিছু হে কারণে ভাত খাবা পারমিশন দিলা সেন্টি ফালিলি কিহর সেন্টিও খুরাক কলু ও দুখমনে কইছু দেছুন হব দে গুত্তে ভাত খাবা নালগে আমি দুইখা মানুহ ভাত ৰান্ধিবা গেছ নাই মইজা কাঁচা ঘৰ কাঁচা আলা কৰিব ভাত খাবা হ'ব দে হ'লেও এটা কাম কৰিম দে মই নমান দৈ চিৰাৰ ব্যৱস্থা কৰিম দে লাগে কাবাৰ ঘৰৰ পৰা এটা বানবাটিয়ে লৈ যাম দে তাতে খাবা দিম হ'ব দে বা জেগাত চেণ্টি ফালি দিছ তাৰপিছত পাৰ্মিশ্যন দিলে অঁ হৰিতাই আৰু দৈ নাখৈ দৈ খালিতো দৈ চিৰাই খালাগৈ দৈ কিয় নাখায় এই নাওমান এজমেটিক প্ৰব্লেম আছে ইয়ে দৈ খালি বেছি হয়ে এজমেটিক পেচেণ্ট নেকি হেই সিমান নহয় ইয়ে এনাই ভাবটো আছে দে এটা বাজাৰ কৰিবা পইচা দি ও মাছ আছে বাজাৰ নকৰোঁ দে দৈ নাখাওঁ আপিনা মাছো নাখাব পাৰে মাংস কৰিম দে মাংস ভাত হ'লে হ'ব দে লগত দাইল ভাজিটো থাকিবই হৈ যাব মাংস দুখন কৰিম দে পাঠাৰ মাংস জোল আৰু ব্ৰইলাৰ মাংসৰ ভাজা দেই দুখন মাংস নালাগে লাগিব দে দুই কেজি পাঠা আৰু এক কেজি ব্ৰইলাৰ জালুক চালুক দি ফেলে মুরগি ভাজা আর পাঠার জোল দে পয়সা দি এক কেজি বড় বেশি হব তিনি পোয়া হলে হব দে রহ পয়সা দিয়ে আসো ওই ইয়াতকে যদি বেশি খরচ হয় তই খরচ করবি
ইমান চেপ্তা হৈছি হেই সব চালি জাৰি চাব লাগিব দাদাৰ দৰে মানুহ এটাক যতে ততে বিয়া কৰাব দিবা নৰু সেইবোৰ লৈ তুমি মোৰ ঘমাব নালাগে যি কৰিব লাগে আমি কৰিম হ'ব দেখ বন্ধু সেই বুলি দাদাক যাবাৰে ভগুৰে গোটে নিদিব বোলে চৰে ইয়েছ বুলি ক'লে ইয়েছ নো বুলি ক'লে নো সিমান বিশ্বাস কিয় কৰে এ দাদা তেখেতে নিজে যদি বৰলা হৈ থাকিব পাৰে আপুনি নৰিব নাকি আপুনিও পাৰিব ও হাফিজে কি কলাক একো কবাই পারা নাই রাগি মানুহ না কেনকে যে কম কথা গিলা খেন ভাবিয়ে পো নাই সিদিনা বাটত লাগাল পাই কলাক একো গুরুত্ব দিয়া নাছিলু আজি যেথেন মর্নিং ওয়াক করিবা আহি মোক বাটত মাতিনি কলাক তেথেনে ভয় খালু স্কুল চাকরিটো করবা লাগবো ঘরত ভাতেন ভাল লাগবো হাফিজ ঘরত নাছি নাছিল দিয়ক আজিকালি রাতেপুয়া কেথেন বা কেথেন বা মসজিদত যাই না আজিও গেছিল না যং বুলি কই দি স্কুলৰ ৰান্ধাটো সেতি হাৰবা নালগিব তাকে ভাবি একো কব পাৰা নাই এখেতৰ গোটেই খং উৎফ প্ৰেমলতাৰো খং উৎফ আজি ৰাতি পাৰিলি এখেতক সুধবা লাগিব একো সুধবা নালগে যা তেথেনো এখেতৰ খং উৎফ স্কুলৰ চাকৰিটো এৰি দিয়া বুলি খং নকৰিব তে কি কৰবি এখেতে যি কৰবা দিয়ে আজি মই যাম ৰ হেডমাষ্টৰক যাই লগ ধৰিম তেওঁক মই ঠিক জাৰণি দিম ইটা তোৰ ওপৰত চকু তাৰ এথেনে একো নকব পেহি আপনাক মই কবা কমতো তেথেন কব তাই ভাত খোৱা বছৰ ৰান্ধি তাই কি বহি বহি ভাত খাব ও হেনাই তাই তেলেনি মাৰি খোৱা বস্তু ঘৰখনতো মাকৰ ওপৰতে চলে তুমি এতিয়া তাইক ভাত ৰান্ধিবা কচোন কিমান যি বাহানা উলিয়াব কিয় হেনাই তাই মস্ত এলছা তাই ইয়াই কথাই বাত্ৰাই হানাই হান নহয় দুখোনে কথা তাইৰ পানী নখৰকা কথা ৰাতি হলি হাডাল বাই পোৱালি এগালো নাই বেলেগ বস্তু তাই মোৰ বুধেদাৰ লগত বিয়াৰ মাথা এনাই মাৰি আছে বুলি ভাবিছ নাকি কিয়নো মাথা মাৰি আছে বুধেদা সাধা মানুহ না বুধেদাক বিয়া কৰাই ফেলে চব কাম কৰাব তাই কিবা কাৰণত যদি বুধেদাই বিয়া কৰাৱে ঘৰ সাৰা ঘৰ মোচা ৰান্ধা বাঢ়া সকলোখিনি কৰিব লাগিব বুধেদাই হা কিনো কয় অ তাই কৈ থাকে তোমাক কি কয় বুধেদাৰ নিচিনা দৰা এটা পালি ভাল আছিল নাকত ধৰি চাকত ঘূৰিলো হৈ হেংকে কৈ ফেলে যেংকে হাঁহিটো মাৰে মোচুৰ ঘলা হৈ যায় মোৰ গোটাই খানাৰ নামত বহুত খৰচ হৈ গ'লো হ'ব দেউ এইকণ জেনুইন খৰচ কথা হ'ল এইটো চান্স এৰি দিব নোৱাৰি ৰীতাৰ বিষয়ে বাহিৰত বেয়া শুনা নাই গতিকে বিয়াখন ফাইনেল কৰি পেলাওঁ দে মাংস কিয় দুইবিধ আনিলাকে দাদা আগবিধ হ'লেও হলা হৈ বা মাংস দুইবিধ নানি বাকী একবিধ মাছ আনিব লাগছিল ৰীতাই মাছ দৈ গাখীৰ নাখায় নহয় কি মাছ নাখয় দৈ নাখয় কি পিহুচা বস্তু এ দাদা মাছ মাংস নাখায় বাৰু বুজিলো গাখীৰো নাখায় নে মাছ দৈ গাখীৰ দুইটাই খাইছিল এতিয়া এজমেটিক প্ৰব্লেম যে হে সেগলা বস্তু আছে 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 তাকেই ভাবিছো কি ভাবছিয়ে বিয়াখন মানে পচন্দ হয় যদি মানৱ দেহত সৰু সুৰা বেমাৰ আজাৰ থাকেও বিয়াৰ পিছত চিকিৎসা কৰাই ল'ম নহয় দেখিবি সকলো ঠিক হৈ যাব এইবোৰ বেমাৰ আচলতে কি জানো ৰাম বেমাৰৰ প্ৰসংগ এতিয়া কথা হ'ল ৰীতা আহক আমি সকলোৱে চাওঁ চাই চিতি এটা সিদ্ধান্ত ল'ম নহয় আমিবোৰতো শত্ৰু নহয় নহয় হ'লেও চব কথা চিন্তা কৰি ল'ব লাগিব চব চালি জাৰি চাব লাগিব দাদাৰ দৰে মানুহ এটাক য'তে ত'তে বিয়া কৰাব দিবা নোৱাৰো সেইবোৰ লৈ তুমি মোৰ ঘমাব নালাগে যি কৰিব লাগে আমি কৰিম হ'ব দে বন্ধু সেই বুলি দাদাক যাবাৰে ভগুৰে গোটে নিদিব বোলে চৰে ইয়েছ বুলি ক'লে ইয়েছ নো বুলি ক'লে নো সিমান বিশ্বাস কিয় কৰে এ দাদা তেখেতে নিজে যদি বৰলা হৈ থাকিব পাৰে আপুনি নৰিব নাকি আপুনিও পাৰিব অ হেল্ল' আই এম ৰীতা ৰীতা ৰাজবংশী আজিকালি চবে কৌশিক ভৰত দাস এইবোৰ লিখে মোৰো ইচ্ছা আছিল কিন্তু ফাদাৰ আৰু মাদাৰে প্ৰচুৰ পৰিমাণে মানা কৰিলে ফাদাৰ আৰু মাদাৰৰ ইচ্ছাৰ প্ৰতি সন্মান প্ৰদৰ্শন কৰি ৰাজবংশী লিখাটোকে বাহাল ৰাখিবলৈ বাধ্যতা হৈ পৰিলোঁ আগবঢ়ালে
Anmol Meri, Ultra Light Tea Time Bite, Amul, The Taste of India, Indica Is Your Hair Color, My Airtel App, Good Night Advance Active Plus, B Blunt Salon Secret Hair Color, You Are Shining, CP Masala, Aru Nerolac Suraksha.